হ্যালো ভিউয়ার্স, আবার চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে। আজ শুভ মহালয়া, খুব ভোর ভোর আমরা বেরিয়ে গেছি। আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রিন্সেপ ঘাট। ঘড়িতে এখন বাজে গিয়ে তোমার 4:24, অনেক ভোর, রাস্তাঘাট জনশূন্য, একদম কেউ নেই, বুঝতেই পারছো। আমি আর রাজা বেরিয়ে গেছি, রাজার হাতে অলরেডি চা। তো ছোট্ট একটা পাড়ার দোকান আমার খুলেছে, তো এখানে খুব ভালো চা বানানো হয়, আমরা চা সেই চা খেয়ে আমরা এখন প্রিন্সেপ ঘাটের দিকে রওনা হব। তো লেটস গো, দেখা হচ্ছে আবার গিয়ে প্রিন্সেপ ঘাটে। রাজার বাইক ছুটে চলল সামনের দিকে, হিমেল পরশ জড়িয়ে ধরল সারা শরীর, মনে পড়ে গেল বিশ্বকবির কবিতার দুটি লাইন, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। বাইকের গতিবেগ আর হিমেল হাওয়া ক্যামেরা প্রায় মুখে ধাক্কা মারে মারে নিজেকে সামলে নিয়ে এগিয়ে চললাম। বেহালা চৌরাস্তা পেরিয়ে তারাতলাকে স্পর্শ করে মমিনপুর ইকবালপুরকে অতিক্রম করলাম। দিনের আলো তখনও ফোটেনি, রাস্তায় ইতিউতি দেখলাম লরি, থেমে থাকা বাস, ম্যাটাডোর আর কিছু পথচারী। ইতিমধ্যে পার করে ফেলেছি খিদিরপুর মোড়, কিছুটা এগিয়ে বাঁহাতে ঘুরতেই প্রিন্সেপ ঘাটের রাস্তা। মোটামুটি গন্তব্যে প্রায় পৌঁছেই গেছি, আরও কিছুটা এগোতে অবাক হয়ে গেলাম, লোকে লোকারণ্য, কারো কারো হাতে রেডিও, কেউ বা মহালয়া শুনছে মোবাইলেই। কোনো রকমে একটা সেফ জায়গায় বাইকটাকে রেখে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট পেরিয়ে বাবুঘাট পর্যন্ত পৌঁছে গেলাম, ফাঁকা জায়গা কোথাও পেলাম না। এরই মধ্যে পুরোহিত মশাইদের দেখলাম, একজন পুরোহিত মশাই আমাদের দেখে এগিয়ে এলো, কী মনে করে জানি না। ওনাকে সঙ্গে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম একটা ফাঁকা জায়গার খোঁজে। বাবুঘাটের শেষ ঘাটে পৌঁছে গেলাম, কিন্তু ফাঁকা জায়গা পেলাম না। মনস্থির করলাম শেষ ঘাটেতেই রাজা তর্পণের কাজ করবে। প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি আমরা, এখনো দিনের আলো ফোটেনি, হালকা হালকা ফুটছে সবে, বুঝতেই পারছো আকাশ দেখে। চারিদিকে প্রচণ্ড ক্রাউড, ভীষণ ভিড়। রাজা অলরেডি নেমে গেছে ঘাটে পুরোহিতের দিকে। আমার শ্বশুরমশাই মানে রাজার বাবা মারা যাওয়ার পর রাজার এটা প্রথম তর্পণের কাজ, ওর মানসিক অবস্থা চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। হিন্দু ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষেরা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ডলাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয় বলেই মহালয়া একটা পুণ্যতিথি। শাস্ত্রমতে দুর্গাপূজা বসন্তকালে হওয়ারই নিয়ম। শ্রী রামচন্দ্র অকালে দুর্গাপূজা করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজের আগে প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হতো। লঙ্কা বিজয়ের আগে এমনটাই করেছিলেন শ্রী রামচন্দ্র। সেই থেকে মহালয়া তর্পণ অনুষ্ঠানের প্রথা। এটা রাজার প্রথম কাজ। আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই। এখানে সাংঘাতিক রকম ভিড় আছে, এই রকম ক্রাউডের মধ্যে দাঁড়িয়ে থেকে তর্পণ করা কতটা সম্ভব অসম্ভব আমি জানি না। মন্ত্র শোনা ঠিকঠাক করে যাচ্ছে কি না, আমি বেশ অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি। রোহিত মশাইয়ের সঙ্গে রাজা নেমেছে জলে, হাফ কোমর জলে দাঁড়িয়ে তর্পণের কাজ অলরেডি শুরু। এই আর কি, বাইরে আকাশ পরিষ্কার হয়ে গেছে, আলো ফুটে গেছে। এই বছর মহালয়া একদম নতুন অভিজ্ঞতা আমাদের, এই অভিজ্ঞতা আগে কোনোদিন ছিল না। তর্পণের কাজ শেষ হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে? আচ্ছা আচ্ছা, প্রতি বছরই এরকম ভিড় থাকে? এরকমই থাকে। আচ্ছা, আপনার নামটা যদি একটু জানতে পারতাম। সমরেশ চক্রবর্তী। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ইয়ার আবার দেখা হবে আশা করি, ভালো থাকবেন। তর্পণের কাজ শেষ, বাবুঘাট থেকে ধীরে ধীরে আমরা রওনা হব। এবার চারিদিকে ভিউটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। গঙ্গা একদম শান্ত, শান্ত গঙ্গা, বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে।
গলা একদম শুকিয়ে গিয়েছিল, ভীষণভাবে চা খেতে ইচ্ছে করছিল। তাই আমরা ডিসাইড করলাম অন্য কোথাও গিয়ে চা খাবো। দুজনে মিলে চটপট করে ঠিক করে নিলাম ভবানীপুরে শর্মাটি হাউসে যাব। যেমন ভাবা তেমনি কাজ, পৌঁছে গেলাম শর্মাটি হাউসে। শর্মাটি হাউসে বসে ক্লাব কচুরি আর তরকারি জিলিপি খেলাম, তারপর মালাই চা, অপূর্ব স্বাদ। ভবানীপুর চার মাথার মোড়ে গুরুদুয়ারার ঠিক উল্টো দিকে এই শর্মাটি হাউস আছে। সকালের দিকে বেশ ভালোই লোকজন থাকে, এখানে পরিবার নিয়ে আসা যেতেই পারে। এখানে বসে খাওয়ার জায়গা আছে, ইচ্ছে করলে গাড়িতে বসেও খেতে পারেন। গাড়িতে অবধি খাওয়ার পৌঁছে দেওয়ার লোক আছে, গাড়ি বা বাইক, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। একদম গরম গরম খাবার, এখানে ফার্স্ট এক প্লেট দিয়েছে 1, 2, 3, 4, 5 আছে। চলো খাওয়ার পরে আবার। আমাদের খাওয়ার পর্ব শেষ করে বিল মিটিয়ে দিলাম, এবার বাড়ি ফেরার পালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আনটিল নেক্সট টাইম।